নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 13 মে 2023 মহাভাগ্যে মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার এবং কেমন যেতে চলেছে আগামীকালের এই 12টি রাশির রাশিফল আমি আলোচনা করতে চলেছি। অর্থাৎ আপনারা আগামীকাল কী রেজাল্ট পেতে চলেছেন, কী ফল পেতে চলেছেন, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি এবং পাশাপাশি 12টি রাশির টার্গেট নাম্বারও কিন্তু রয়েছে। মেষ রাশির ধনলাভের উত্তম যোগ সৃষ্টি হয়েছে, আকর্ষিক অর্থপ্রাপ্তি হবে আপনাদের আগামীকাল, স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের শুভ যাবে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের জায়গাটা, শরীর স্বাস্থ্যের পার্টটা আপনাদের ভালো যেতে চলেছে এবং আপনাদের যে কোনো কার্যক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন। শুভ রং আপনাদের হলুদ এবং আপনারা নির্ধনী ব্যক্তিকে অর্থ দান করুন, ভাগ্যের মিটার 70% আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির চাকরির ক্ষেত্রে এবং জীবনের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে, অর্থাৎ জীবনে যে সমস্যাগুলো ছিল কিছুটা আগামীকাল আপনাদের সমাধানের পথ আপনারা খুঁজে পাবেন এবং কর্মক্ষেত্রে কিছুটা হলো আপনারা সফলতা কিন্তু পাবেন। মানসিক চিন্তা, দুশ্চিন্তা আপনাদের সমাপ্ত হবে, পরিবারে কোনো শুভ কাজ এবং মাঙ্গলিক কোনো ক্রিয়া আপনাদের হতে পারে। শুভ রং আপনাদের লাল। আগামীকাল আপনারা হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন এবং আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের ভাগ্যের শতাংশ 80%, অর্থাৎ উত্তম ভাগ্য রয়েছে। মিথুন রাশি, মানসিক চিন্তা দূর হবে, কার্যক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, ঋণ থেকে যাদের ঋণ ছিল কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আগামীকাল ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারাও আগামীকাল হনুমান 40 পাঠ করুন। আপনাদের শুভ রং সবুজ। আপনাদের টার্গেট নাম্বার 8। আপনাদের ভাগ্যের মিটার 90%, অর্থাৎ অতি উত্তম ভাগ্য রয়েছে আগামীকাল। কর্কট রাশি। কর্কট রাশির কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশান, উদ্বেগ আপনাদের বৃদ্ধি করবে, অর্থাৎ যে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা হওয়া এই জায়গাটা দেখা যাচ্ছে। পারিবারিক বিবাদ, বাদ বিবাদ থেকে এড়িয়ে চলুন কর্কট রাশি। কোনো কাজের ক্ষেত্রে, কোনো একটা কাজ করবেন সেখানে কিন্তু খুব তাড়াহুড়ো কোনো কাজ বা কোনো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন সেটা আপনারা কিন্তু তাড়াহুড়ো নেবেন না, অর্থাৎ একটু ভেবে চিনতে আপনারা সিদ্ধান্ত নিন। শনির বীজ মন্ত্র আপনারা জপ করুন। শুভ রং সাদা এবং আপনাদের যে ভাগ্যের মিটার 70% এবং আপনাদের টার্গেট নাম্বার 3। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ধনলাভ যোগ সৃষ্টি হয়েছে, স্বাস্থ্য আপনার ভালো থাকবে, জীবনে কিছু পরিবর্তন আসবে, কোনো কোনো কিছু ক্ষেত্রে আপনাদের জীবনের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে। আপনারা নির্ধনী ব্যক্তিকে অর্থ দান করুন। শুভ রং সাদা এবং ভাগ্যের মিটার 70%। আপনাদের টার্গেট নাম্বার 2।
এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে আগামীকাল। আপনি যেখানে কাজ করছেন কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। কাজের মধ্যে আপনি খুব ব্যস্ততার মধ্যে থাকবেন, অর্থাৎ কাজের চাপ আপনাদের আগামীকাল রয়েছে। সম্পর্কের উন্নতি আপনাদের হবে। আপনারা নির্ধনী ব্যক্তিকে মিষ্টি, সাদা মিষ্টি দান করুন, বিশেষভাবে লাভ পাবেন। আপনাদের ভাগ্যের মিটার 65%, যেমন কর্ম তেমনি আপনারা কিন্তু ফল পাবেন। আপনাদের টার্গেট নাম্বার সেটা হচ্ছে 7। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ পাবেন। আটকে থাকা অর্থ, দীর্ঘদিন আটকে আছে এমন কোনো অর্থ আপনারা পেতে পারেন। আপনারা কোনো খাবার বস্তু দান করুন নির্ধনী ব্যক্তিকে, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। আপনাদের শুভ রং সাদা এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যের মিটার 75%। তবে হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে আপনারা ফাস্টফুড বা জাঙ্ক ফুডটা এড়িয়ে চলুন। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পারিবারিক চিন্তা বাড়বে, কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হবে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো কাজ তাড়াতাড়ি করতে পারবেন, অর্থাৎ দীর্ঘদিন আটকে আছে সেই কাজগুলো তাড়াহুড়ো আপনাদের আগামীকাল সম্পন্ন হবে। শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। শুভ রং গোলাপি, ভাগ্যের মিটার 60%। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে, শরীর স্বাস্থ্যের পাঠটা আপনাদের আগামীকাল ভালো থাকবে। ধনলাভের যোগ সৃষ্টি হয়েছে, নতুন কোনো কাজের সূচনা দেখা যাচ্ছে, কোনো কাজ আরম্ভ করতে পারেন, কোনো কাজে আপনি নতুন কাজে হাত দিতে পারেন। আপনারা আগামীকাল অর্থ দান করুন নির্ধনী ব্যক্তিকে, বিশেষভাবে লাভ পাবেন। ভাগ্যের মিটার 70%, টার্গেট নাম্বার 1। এরপর যে রাশি মকর রাশি। মকর রাশির মানসিক চিন্তা দূর হবে, নতুন কোনো কাজে আপনি শুরু করতে পারেন আগামীকাল, অর্থাৎ কোনো নতুন কাজ শুরু করতে চাইছেন বা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের ভালো। পারিবারিক ক্ষেত্রে আপনাদের শুভ ফল দিবে, পারিবারিক একটা আনন্দের জোয়ার আপনাদের আসতে চলেছে। আপনারা হনুমান 40 আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। শুভ রং আপনাদের হলুদ, ভাগ্যের মিটার 85%, উত্তম ভাগ্য রয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির স্বাস্থ্যক্ষেত্রে আপনার উন্নতি হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনার উন্নতি দেখা যাচ্ছে, যারা কাজকর্ম করছেন সেখানে কোনো মান সম্মান খ্যাতি যশ আপনার বৃদ্ধি হবে, ধনলাভের যোগ সৃষ্টি হয়েছে। নির্ধনী ব্যক্তিকে অর্থ দান করুন, বিশেষভাবে লাভ পাবেন। শুভ রং আপনাদের নীল, ভাগ্যের মিটার 80%, উত্তম ভাগ্য রয়েছে। টার্গেট নাম্বার আপনাদের 2। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাদের আগামীকাল হতে পারে, অর্থের সমস্যা আপনাদের দূর হবে। সন্তান ক্ষেত্রে সন্তানের দিক থেকে আপনারা কোনো উন্নতি দেখতে পাবেন। আপনারা দেবতাকে হলুদ ফুল নিবেদন করুন, আপনাদের বিশেষভাবে লাভ হবে। আপনাদের আগামীকালের শুভ রং আকাশী এবং
ভাগ্যের মিটার 85% উত্তম ভাগ্য রয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 3। অর্থাৎ এই যে আজকের যে মহাভাগ্যে আমি 13 মে 2023 যে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক রং কী হতে পারে তার একটা সম্ভাবনা আমি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।